প্রশান্তি মিলবে অভিযোগ বাদ দিলে ভাগ্য আমার সহায় নয় আমার কোনো প্রাণের বন্ধু নেই কেউ আমাকে ভালোবাসে না অফিসের কর্তা ব্যক্তি বা বাড়ির বয়োজ্যেষ্ঠ সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমার স্ত্রী বা স্বামী শুধু সারাক্ষণ আমাকে দোষারোপ করে আমাদের এ ধরনের অভিযোগের যেন কোনো শেষ নেই অভিযোগ আর অভিযোগ এর কারণ সমস্যার সমাধান খুঁজে বের করার অভিযোগ করাটা অনেক বেশি সহজ আসলে আমরা এভাবে নিজেদের ধারণার উপর ভিত্তি করে এক ধরনের বাস্তবতা তৈরি করেছি ভারতের জাতীয় দৈনিক ডিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এসব প্রবণতা খুবই নেতিবাচক অভিযোগ করা কি যৌক্তিক জীবনে চলতে ফিরতে নানা বিষয় নিয়ে অভিযোগ করে থাকি এমনকি মনেও হয় এসব অভিযোগ খুবই যৌক্তিক কিন্তু কেন অসন্তোষ থেকেই আসে অভিযোগ কোনো কাজের লক্ষ্যমাত্রা সময়সীমা প্রশ্নের উত্তর না পাওয়া ইত্যাদি বিষয় রয়েছে অভিযোগ করার মতো গভীরভাবে চিন্তা করে দেখুন কোনো অভিযোগ না করেই আপনি সমস্যার সমাধান করতে পারতেন অভিযোগ করার অভ্যাস অনেকেই বুঝতে পারে না যে তারা কত বেশি অভিযোগ করে কারণ বিষয়টি তাদের অভ্যাসে পরিণত হয়েছে বা যে অভ্যাসের মতো এটি নিজে টের পাওয়া যায় না অধিকাংশ মানুষের ধারণা অভিযোগ দিয়ে শুরু করলে কথাবার্তা জমে ভালো নিজের বিশ্বাসের পক্ষে অন্যের সমর্থন পাওয়ার জন্য কেউ কেউ অভিযোগ করে অভিযোগের আপাত সুবিধা অভিযোগের অভ্যাস মানুষকে কাজ বা সক্রিয়তা থেকে বিরত রাখে অজুহাত দেখিয়ে ধিমে তালে কাজ করার সুযোগ পাওয়া যায় এভাবে অনেক দায়িত্ব এড়ানো যায় এটি বাজে প্রবণতা আরও মনে হয় অভিযোগ না থাকলে আলাপের প্রসঙ্গ ফুরিয়ে যাবে এভাবে আমাদের সব কথাবার্তায় কিছু দ্বন্দ্ব কিছু অসন্তোষ থাকে আর এর ফলে বিরক্তির উদ্ভব ঘটে ধ্যানচর্চা করুন এ প্রবণতা হ্রাস পাবে অভিযোগ প্রবণতা জয় হবে অভিযোগবিহীন থাকা অসম্ভব নয় অভিযোগ একেবারে বর্জন করে থাকাটা বেশ কঠিন তবে তা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিন্তু বর্জন অসম্ভব নয় নিশ্চয়ই চেষ্টা করেই দেখুন অর্থাৎ আত্মবিশ্বাস বাড়ান এবং সেই সাথে দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন একটু একটু করে সফল যখন হবেন তখন আপনার মধ্যে জয় করার উত্তেজনা চলে আসবে আপনার জীবনে নিজের প্রতি অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ তৈরি করুন সকল কাজে সকল অবস্থায় সদা কৃতজ্ঞ ব্যক্তি অন্যকে কম অভিযোগ দেয় সবাইকে ধন্যবাদ দিন নিজের প্রাচুর্য সম্পর্কে সচেতন হন অভিযোগের প্রতিক্রিয়ায় যে সাময়িক আনন্দ তার চেয়ে সদা কৃতজ্ঞতা বোধের শান্তি সুখে মেতে থাকুন নিজের মধ্যে কৃতজ্ঞতা বোধ তৈরি করার জন্য চর্চা করুন আরও দ্রুত ফল পাবেন অভিযোগ বর্জনের কৌশল কী কী নেই খোঁজার চেয়ে চেষ্টা করে দেখুন খুঁজে দেখুন কত কিছু আছে আপনার জীবনে পরিবারে বন্ধুবান্ধব চাকুরি কর্ম কাপড় চোপড় পাদুকা বইপত্র ইত্যাদি আর তাই কোন যুক্তিতে আপনার এত অভিযোগ থাকবে আপনি নিয়মিত ঘুমোতে পারছেন খেতে পারছেন মাথার উপর ছাউনি আছে অর্থাৎ আপনি গৃহে থাকেন তাহলে কি নিয়ে এত অভিযোগ আপনার চেয়ে অনেক বেশি সমস্যা নিয়ে কত মানুষ বেঁচে আছে তা লক্ষ্য করলে আপনার অভিযোগ কত অপ্রয়োজনীয় ভিতর উপর দাঁড়িয়ে অফিসের চাটা ভালো হলো না বলে অভিযোগ করলেন অথচ অনেক অফিসে চা তৈরির লোকই থাকে না সচেতন হন নিজের চিন্তা ভাবনা নিয়ে সচেতন হন যত দিন যাচ্ছে ততই আপনি কোনো না কোনো অভিযোগ নিয়ে ধ্যান জ্ঞান করছেন আবার এও ভাবছেন এ প্রবণতা বন্ধ করতে কিন্তু পারছেন না অভিযোগ বর্জন করার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তা প্রসারণময় আধিপত্যময় অন্যান্য ছোটোখাটো দুঃখকে এ আনন্দ জয় করে ফেলে অভিযোগ জয়ের ফলে আপনার মধ্যে সদা আনন্দ প্রশান্তির অমীয়ধারা বইতে থাকবে একটানা না চব্বিশ ঘন্টা অভিযোগ মুক্ত থাকুন ভালো লাগবে শান্তি পাবেন নিজেকে নিজে ধন্যবাদ দিন ধ্যান ধ্যানচর্চা করুন অভিযোগ বর্জন করতে হবে না অভিযোগের ব্যাপারটি আপনা হতে তিরোহিত হবে অর্থাৎ দূর হবে আপনি টেরই পাবেন না যে আপনি অভিযোগের বিষয়টি কখন আপনার হতে উবে গেছে মানে উধাও হয়ে গেছে ভিডিওটি পুরো দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করলে নতুন নতুন কাজের উৎসাহ পাব সকলেই শান্তি লাভ করুন সকলেই শান্তি লাভ করুন ধন্যবাদ শান্তি শান্তি শান্তি